আমি যাব না। টাকা আমার চাই, নইলে জমি। তোর ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছিস? তুমি আমার এত বড় সর্বনাশ করলে মেজু ভাই। তুই কি চাস বলতো? তুমি আমার বাবাকে ফিরিয়ে আনো, আমার স্বামীকে ফিরিয়ে আনো। এটা কি একটা মগের মূল্যক নাকি? ব্রিটিশের রাজত্ব থেকে থানা পুলিশ সব উঠে গেছে। এসডিও সাহেবকে আমি সামলাব। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান। তুই কাঁদছিস কেন? তুই কাঁদতে পারি, আমি পারি না। আপনার ওই হাতে কষ্ট হবে, আল্লাহর কহর পড়বে, লানত পড়বে। না, আজ আমি চুপ থাকবো না, আজ আমি অভিশাপ দেব। খসে পড়বে, খসে পড়বে এই মিয়ামারের ইট কাঠ করিবর্গা সব খসে পড়বে। খবরটা ওর ভালো তো বড় বাবু? পোলার কথা শুনবেন না, ওর তো মাথায় খারাপ হয়েছে, নইলে আপনার মুখে মুখে কথা বলে, আপনি ওকে মাফ করে দিন। প্রাথমিক রিপোর্ট তো কবেই শেষ, সাক্ষী সাবুত হয়েছে, তবু একবার দেখতে এলাম, এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে কসিরের বাড়ি বলে কথিত ঘরগুলি মিয়াদেরই ঘর, মিয়াদের খাস দখলি জায়গায়। এতেও কোনো সন্দেহ নেই যে ওই তারিখে সে জায়গায় বলপূর্বক সেকেন্ডার মাস্টার আর লেকু প্রবেশ করেছিল। লুট তরাজ এবং দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যেই তাদের যে অনধিকার প্রবেশ, এতেও কোনো সন্দেহ নেই।
কারণ প্রত্যেকটি অভিযোগের পক্ষেই প্রমাণ অকাট্য। বড়বাবুকে একা এসছেন নাকি? না, বাস কনস্টেবলদের পাঠিয়েছি সেকেন্দার মাস্টার আর লেকুকে ধরে আনতে, ওদের আজই সদরে চালান করে দেবো। আপনি খাওয়ালে পর গরিব বাঁচে, না খাওয়ালে মরে। আপনি আছেন বলে গ্রামটা টিকে আছে, আপনি ধরতে আমার ছেলে ফাটক কাটবে। আপনি খোদাপরস্ত মুরব্বী জান, আপনার কথা কেমন করে ঠেলি। তাছাড়া প্রজাদের কল্যাণ অকল্যাণ চিরকাল দেখে এসছে মিয়ারা। আপনি পাঠিয়ে দিন সেকেন্দারকে। আমাকে এমন ছোট করলে মা? মিয়ার বেটার কাছে আমার জন্য তুমি ক্ষমা ভিক্ষা করলে? ফেলিস না মায়ের কথা, ফেললে আমার মাথা খার। তুই যা, তুই শুধু কাচারিতে যাবি, মেয়ের সামনে একবার দাঁড়াবি। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু বলতে হবে না তোকে। বাবা সেকেন্দার, আমার কথা শুন। থামো তো মা। কোথায় যাস বাবা? জানি না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা ওকে? ভালোই হলো, আপনাকেও পেয়ে গেলাম। চলেন। কোথায়? আপনারও এতেল আছে, চলেন চলেন। কি করতে বলেন? গড়িটা অমন করে কেঁদে কেটে গেল, রেখেই যা, পরে অবস্থা বুঝে আপনাকে খবর দেব। দুটোকেই? হ্যাঁ, দুজনকে। এই জন্যই প্রজা শাসন আমাকে দিয়ে হলো না। কেঁদে কেটে আমার পায়ে পড়লে আমার সব রাগ পানি। ভেবে দেখলাম বেয়াদবি বেত্তমিজি যাই করুক না কেন, মাফ চাইলে মাফ আমাকে করতেই হবে। এদের বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের খেয়ে মানুষ, আমি না দেখলে এদের কে দেখবে? সে আর বলতে, মারহাবা মারহাবা। এই তো মিয়ার পুত, মিয়ার মতো কথা। একেই বলে দরাজ দিন। আরে না, আমার না, ওই মেয়ার বেটা। এই রকম দরাজ দিল ছিল বলেই এই জন্মের মতো তোমরা বেঁচে গেলে, কথাটা মনে রেখো। মেয়ার বেটা শরবতের তেলাসমাতি দেখলাম মাস্টার, দারোগা এক গেলা সেই কাইতে। এসো। কি হে দারোগার পিঠে কি বঙ্গদেশের মানচিত্র দেখছো নাকি? সালাম আলাইকুম কারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে? জি আমি,
আমি জাহেদ, আপনি কেমন আছেন? আর আমাদের থাকা, এখন তো বিছানা থেকে উঠতেই পারি না, চোখেও দেখতে পাই না ঠিক মতো। তা খবর ভালো তো? জি ভালো। আপনাদের খবর বলুন কারি সাহেব। ভালো নেই বাবা, ভালো নেই, বাকুলিয়ার কেউ ভালো নেই। আমি আমি আসি বাবা। সর্বনাশ করে দিল রমজান। ও ট্যান্ডল চাচা না? সালাম মাদ্রাসা সাহেব। সালাম 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 চাচা, ভালো তো? আরে মজু সারেন গ্রামে যে যাদেরকে ছেড়ে দিয়েছো নাকি? না এখনো সারি নাই, যাইতে আমরা তো বহুত আগে, কিন্তু গ্রামে যে কেমত নামলো, যাই কেমনে? কেমন কিছু কেমন আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ সেন যখন বেবা কি দেখবেন, বেবা কি শুনবেন। হুম আচ্ছা সেদিন দারোগা পুলিশ দেখলাম মিয়া বাড়িতে, বুঝছি নাকি? এসব তোমার কো মিয়া সৈয়দ কো ব্যাপার, আমরা কি বুঝি। চলো মজু, চলো আসি মাজিয়া সৈয়দ। কেউ কিছু মুখ ফুটে বলতে চায় না, ব্যাপারটা কি? ম্যাডাম মাস্টার, ও কেন আমাকে দিকে এড়িয়ে যাচ্ছে? হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি মজা। এই যে মাস্টার, এই যে এই যে বলি ব্যাপার কেন? হ্যাঁ তুমি আমাকে কলা দেখি বাড়াচ্ছ কেন? আমি তো তোমার ওখানে যাচ্ছি, তুমি পালাচ্ছ কোথায়? পালাবো কেন, স্কুলে যাচ্ছি। গ্রামের গোলমালে অনেকদিন স্কুল করতে পারিনি তো তাই। আরে রাখো তোমার স্কুল, আগে আমাকে বলো তো এই বাকুলিয়ায় বাকুলিয়ায় কি ইংরেজের ট্যাঙ্ক চলছে না বোমা পড়েছে? এসেছো যখন তখন শুনবে সবই। আমি স্কুল থেকে ফিরে আসি, তারপরে আমি তোমার সঙ্গে দেখা করব। তুমি তো বাড়িতেই আছো মাস্টার। তুমিও তুমিও আমাকে এড়িয়ে যেতে চাইছো? হ্যাঁ অন্য সবার মতো ভয় মুখ খুলছ, কিন্তু মাস্টার এই জুজুর ভয়টা কেন? দেখো সেকান্দার, আর সবাইকে ছাড়লেও আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বললাম তো সব বলবো তোমাকে। কি হলো তোকে? না বললাম কোটাকুটি রেখে আগে মশলাটা বেটে নে, কথা কানে যায় না? না আমি কি মা দুর্গা নাকি? হাত আমার কয়টা? মুখে মুখে তর্ক করিস না সুন্দরী, এক লগে এত কামের ফরমাইশ দিবেন না। কি তুই আমাকে শাসাস? রান্নাঘর থেকে যা, যা বলছি। জানি তো আপনি আমার খেদাইতে পারলে খুশি হন। সুন্দরী আর একটা কথাও বলেছিস কি? কি হয়েছে রান্নাঘরে, কি শুরু করেছে তোমরা? সুন্দরী আমার কথা শোনে না, ওকে দিয়ে আমি কাজ করাতে পারবো না। কি রে সুন্দরী, তোর কি এবাড়িতে কাজ করার ইচ্ছে নেই? উনি আমার দুচোখকে দেখতে পারে না, খালি আমার দোষ ধরে। আর কখনো মালুর মার নামে নালিশ করবি না, ওর কথা মতো কাজ করতে পারলে করবি, তা না হলে তোকে আমি অন্য কাজ দেব, বুঝেছিস? বুঝছি। মালুর মা তোমার পিঠে কদ্দুর? এই হলো বুঝে, তাড়াতাড়ি করো, জাহেদ এক্ষুনি এসে পিঠের জন্য চেঁচামেচি শুরু করে দেবে, বুঝলে না? হোস্টেলে খেয়ে খেয়ে ছেলের আমার একেবারে অরুচি ধরে গেছে। আম্মা আম্মা, ওই শুনো, ও আম্মা আম্মা। আচ্ছা আম্মা, আমি কোন জায়গায় এসে পড়লাম বলুন? কোন গ্রাম? ঠিক বাকুলিয়া না অন্য কোনো গ্রাম? এখানে কেউ ঠিক মতো কথা বলে না, হাসে না, কিরকম দুঃখ দুঃখ ভাব। তোর ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না, বেড়াতে এসেছিস বেরিয়ে যা। আচ্ছা তার মানে আপনিও আমার কাছে কথার ঝাঁপি খুলতে চাইছেন? বেশ ঠিক আছে, ঢিলটি আমি তাহলে মৌচাকে ছুড়ব। খালা কি বানাচ্ছে গো? পিঠে বাবা, পিঠে। শুনেই তো জিভে পানি এসে গেল। খালা নাকি একটা ঘরে চল, মালুর মা পিঠে নিয়ে আসছে। আম্মা রান্নাঘরে খাবার মজাই আলাদা, বুঝলে? আলিগড়ে হোস্টেল আর ডাইনিং রুম আমি সম্পূর্ণ ভুলে যেতে চাই। ফেললি তো জিভটা পুড়ে, তোর কোনোটাতে তর্ষ হয়। ঠিক বলেছিলাম, আমার কোনোটাতে তর্ষ হয়। আচ্ছা রাবু আরিফা কোথায়? রাবু আরিফা,
এই যে, এই যে আমার প্রিয় বোনেরা, কার কি করা হচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকুলিয়া দুঃখ দুঃখ ভাব এখানে হাজির হয়েছে, আমি যাই। বাকুলিয়া দুঃখ দুঃখ ভাব? কিসের দুঃখ? কোত্থেকে যে তুমি কিসব শুনে আসো মেজো ভাই? দাঁড়া 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 দাঁড়া, তার মানে তুই বলতে চাস বাকুলিয়ায় কোনো দুঃখ ভাব নেই, সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। সব ঠিকঠাক, সব যদি ঠিকঠাকই থাকবে তাহলে সুন্দর মুখটা তো কালো কেন? আমাদের কারো সাথে দেখো, চেষ্টা করে তুমি যদি পারো। আচ্ছা, আমি যে এসেছি তুই খুশি হসনি? বাড়ি খুশি হব না কেন? খুশি হব না কেন? তাহলে গালটা মন ফুলিয়ে রেখেছিস কেন? কোথায় গাল ফুলিয়ে রেখেছি? তোমার দেখার দেখার বল, আমার দেখার বল, বললেই হলো। আমি এর আগে যখন এসেছি তুই তখন কত কথা বলতি, হাসতি, প্রশ্ন করে আমাকে একবার খেপিয়ে দিতি। এই এবার কি হয়েছে বলতো? এই বাড়িটা তো আমার কাছে একবার গোরস্থানের মতো মনে হচ্ছে। আলিগড়ে ভালো ছিল তুমি যে ভাই? তুই মেজাজ করতে পারিস, আমি পারি না। আমি তোমার একটু মেজাজ করতে পারি? সে সাহস আমার আছে? খুব বুড়ি হয়েছিস তো, ভাব ধরেছিস? দেখ, তোরা সবাই যদি আমার সঙ্গে এরকম মেপে মেপে কথা বলিস তাহলে কালই আমি বাক্স পেটটা বেঁধে ভাগাবো। হ্যাঁ, আম্মা তোমাকে ডাকছে। আচ্ছা, তাই নাকি? তোরা আয়। আমি তো যাবই। রাবু, রাবু ভাইজান দৈরানছি, মক্তবে শুয়ে শুয়ে কাঁদতে আসছিল, পুরার কি জিত আসছি তা না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসলে তোর কষ্ট হয়, আমার কষ্ট হয় না? কি রে, কথা বলবি না আমার সাথে? তুই আমার সাথে কথা না বলে থাকতে পারবি? ঠিক আছে, আমার সাথে যখন কথাই বলবি না, এই আমি রইলাম বসে, কোনো কিছুই করব না। বাবা, আমি কি তোমাদের পর? তোমরা কি আমাদের দয়া করে থাকতে দিয়েছো তোমাদের বাড়ি? কে বলেছে, কে বলেছে এই কথা? তুই সৈয়দ বাড়ির ছেলে না, এ বাড়িটাও আমাদের না, ওনারা আমাদের দয়া করে থাকতে দিয়েছেন। আমি মক্তবে পড়াই, তোর মা রান্নাঘরে কাজ করে, এ কথাটাও তুই বুঝিস না? রাবু আরিফা তোকে আদর করে,
তাই বলে ভাবিস না, তুইও ওদের মতন। ওরা আমাদের খেতে পড়তে দেয়, যেদিন চলে যেতে বলবে সেদিন আমাদের পথে নামতে হবে। কেন বুঝান তোকে রাবু আরিফার ঘরে শুতে মানা করেনি? কই রাবু তো কিছু বলল না। বলবো, আমি বলবো, কেউ আমার মুখ বন্ধ করতে পারবে না। শোন মালু, আমি যতদিন এ বাড়িতে আছি তুই সৈয়দ বাড়ির ছেলে হয়ে থাক, আর তুই এই ঘরে শুতে না পারলে আমি অসুখ। খালাম্মা বলবে তোমাকে রাবু আপা, আমার জন্য তুমি বকা খাবে। আমি ভাববো আমিও সৈয়দ বাড়ির মেয়ে না। আচ্ছা, গোলমাল তাহলে এই পুঁচকে ছড়াটাই বাদিয়েছে। তাই তো বলি, মালু যে মালু, সেও এবার আমার ধারে কাছে ঘেসছে না। এই ছড়া এদিকে এদিকে, খুব বার বেড়ে যেতাম না। আচ্ছা, আমি যে এলাম তোর জন্য কি নিয়ে এলাম একবার তো জিজ্ঞেস করলি না? আপনি আরো লম্বা হয়েছেন মেজে ভাই। চুপ, বড্ড পেকেছিস। এদিকে লম্বা হয়েছি কেন জানিস? তোদের উপর যত ঝড় ঝাপটা আসবে সব এবার আমি সামলাবো। ওদিকে জেঠিমা তো মালুকে এই ঘরে। আরে জানি জানি জানি, আম্মাকে আমি সামলাবো। এ বাড়িতে কোনো ব্যবস্থার এমন কোনো পরিবর্তন আমি বরদাস্ত করবো না যাতে সবার সুখ চলে যাবে, হাসি চলে যাবে, খুশি চলে যাবে। হ্যাঁ, আমার তরিকা আলাদা। এদিকে এবার বল মালু, তুই কি পড়ছিস, কোন স্কুলে, কোন ক্লাসে? ওর তো কোনো স্কুল স্কুল নেই। হ্যাঁ, ও মক্তবে পড়ে। আরে মক্তবে পড়লে চলবে? ওকে স্কুলে ভর্তি করে কে দেবে? আমি আমি ওকে স্কুলে ভর্তি করে দেবো। সত্যি বলছেন মজু ভাই? আরে সত্যি মানে ওই সেকান্দার মাস্টারের ঘাড় ভাঙবো আমি। আরে ও তো, আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোকে না ওই সেকান্দার স্কুলে ভর্তি করে দেবো। কি রাবু, খুশি তো? মা গো, রাবুকে খুশি করার জন্য সে কখন থেকে তুমি কত কি যে করছো মেজো ভাই। ইস, কত কি যে করছো মেজো ভাই, তোর হিংসা হয় না? তা হিংসে করবি না, সবাই মিলেমিশে থাক। কদিনের জীবন আমাদের বল দেখি, কদিনের জীবন আমাদের মেজো ভাই। ঠাকুর সব কথা মেলা শক্ত কথা এখন বুঝবি না। এখন বলো মালুর জন্য তুমি কি এনেছো? বলবো না, ও যেমন আমার কাছে আসতে দেরি করেছে ওর জিনিসটাও তেমনি ওর কাছে দেরিতে যাবে। আচ্ছা এবার আমি বেরোব। একি এক্ষুনি তৈরি, এখন আমার কোথায় যাবে? মালু আমাকে যেখানে নিয়ে যাবে। এত লোক থাকতে মালু কেন? ও হলো বাকলিয়ার গেজে, ওকে ছাড়া আসল গোমর কেউ ফাঁস করবে না, ঠিক না মালু? মালু চলো। চলে এবার মালুকে নিয়ে মেজো ভাইয়ের আম্মার সাথে ঠিকই লাগবে দেখিস। তুমি একটু উস্কানিটা কম দিও বড় আপা, তাহলে লাগালাগিটা কম হবে। কি